মায়ের শরীর খারাপ? মা বসে আছে, রোদ পোয়াচ্ছে, জ্বর এসছে, আর সায়নের মাথা যন্ত্রণা, মায়ের মাথা যন্ত্রণা, জ্বর। সায়নের পরিস্থিতি একটু ভালো, কালকে আবার হসপিটাল যাবে ড্রেসিং এর জন্য। এই যে ওর মা ভাত খাইয়ে দিচ্ছে, ওকে ডান হাতে করে খেতে পাচ্ছে না। আমি ঘরে মাছ ভাজা বসিয়েছি, আজকে মাছের আজকে লাইলন টাক্কা মাছ নিয়েছি, মাছের পাখনা ছাড়তে পারিনি, এত শক্ত, পাখনা সমেতই কেটে দিয়েছি। মায়ের ঘাড় নেড়ে দিল, সবেতেই হ্যাঁ। এই যে বাইরে গিয়ে কথা বলতে গিয়ে দেখো মাছের একটা দিক পুড়ে গেছে, আর আমার কড়াইটা দেখে মনে হচ্ছে না যে দেশে তৈল সংকট পড়েছে? আজকে কিন্তু হাড়ির গায়ে মাটি লাগানো, তার কারণ আছে, দাঁড়াও বলছি কারণটা। আজ সকাল থেকেই আমরা কিন্তু একরকম প্ল্যান করেই নিয়েছিলাম যে আমি, সায়ন, সোহিনী, মানে চারটে বাচ্চা আর আমি, মানে পাঁচজন মিলে পিকনিক করব। তো কোথায় করব না, আমাদের ঘরের পিছনে মিটার বক্সের কাছে খানিকটা বেশ ফাঁকা জায়গা আছে, ওখানে গর্ত কেটে উনুন বানিয়ে তারপরে কাঠ জোগাড় করে পিকনিক হবে। তো ভালো কথা, আমি তো সেই জন্য তোমাদের সাথে সকাল থেকে কিছু শেয়ারও করতে পারিনি। তো নিজের মতো তাড়াতাড়ি করে কাজ করেছি, স্নান করেছি, হাড়ির পিছনে মাটি লেপেছি, আর আমি তো উনুন খুঁড়তে পারি না। সায়ন যখন উনুনটা খুঁড়তে যাবে, তখন আমাদের মাথায় আসলো যে সায়নের হাতে ব্যথা, হাত ব্যান্ডেজ করা আজকে ভেস্তে গেল। তো সায়ন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পিকনিকও করব, ঠিক আছে? তো ওই জন্য আর কি হাড়ির পিছনে মাটিটা মাখানোই রয়েছে, আমি জল ভরে আবার গ্যাসে বসিয়ে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্না তো অবশ্যই হয়ে গেছে, খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, ননদ ছিলে মশলা বাড়ছে, আজকে ওরা কোনো রান্না হয়নি, বাবা খাচ্ছে, বাবা এখন নিজেই খায়, বা হাতে করে খায়। চান রে বল, আগে থেকে কেমন আছিস বল, কেমন আছিস বল, ভালো আছি, মুখ তাকি বল, কি লজ্জা। ও এটা কে আসছে গো, অরেঞ্জ কালারের গেঞ্জি পরে, দেখো তো চিনতে পারো কি? রাজু মনে হয় কোথাও গেছিল সাইকেল নিয়ে। মাছের মাথায় মাখা হচ্ছে নাকি? না না, সেভাবেই তো ভাবনা গো, মাখছিল, ও সবাইকে দেখে থেমে গেল। এটা স্যালাড। ও আচ্ছা, তাহলে যেখানে থুতু ফেলে সেখান থেকে দুটো ধনে পাতা তুলে এনে দেবো। ধনে পাতা আছে নি ঘরে? কেন, তো ওখানে আছে তো গাছে লাগানো। আজকে তোর খাই খাই বাতিকে পেয়েছে নাকি? মাছের মাথা পাপো, ওরা উনুন পাড়ি বসে আছিস, ওটা শেষ হলে আর একটা ধরবে, ভূতে ধরেছে ওকে। আজকে তোমাদের না, আমাকে দিচ্ছে আসলে। হাম্বুটা শুয়েছিল, আমাকে দেখে নড়াচড়া শুরু করে দিয়েছে, মানে ও খাবে, ও আমাকে বলতে চাইছে যে আমাকে খেতে দে, আমি খাবো। ওর পুরো নাদাটা খালি হয়ে গেছে, ওই দেখো নাদাটা খালি। আর সনু তো ওইদিকে শুয়ে রোদ পোয়াচ্ছে, ওইদিকটা বেশ ভালোই রোদ্দুর আছে। রোদ পোয়াচ্ছ নাকি? পেট ভরে খেয়ে শুয়ে এখন রোদ পোয়াচ্ছে, গার্লফ্রেন্ডের সাথে গল্প করছে। রাজা এ ভিডিও করছে কি বলছে নাকি? আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছি মামি, ও যে কেলো করেছে, এ আই ভাবলাম গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, মানে আর কি নিশি রাতে গুজ 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 আওয়াজটাই পাই, কি বলে সেটা কান অবধি পৌঁছায় না, তো আমি ভাবলাম সেখানেই হয়তো কথা হচ্ছে। ওর মানে রিংটোন সেট করা, মা যে মানে মায়ের গান দিয়ে মায়ের ফোন আসলে, বাবার মানে বাবার গান দিয়ে বাবার ফোন আসলে, ভাইয়েরটা ভাইয়ের, গার্লফ্রেন্ডেরটা একটা রোমান্টিক সং, ওর সব বিভিন্ন রকম আলাদা আলাদা রিংটং সেটিং করা আছে। আমার বাবু কোনো রিংটংই নেই, আসলে ফোন ঝ্যানঝ্যান ঝ্যানঝ্যান করে বেজে ওঠে। ও গাড়ি নামাবে, তাই আমি জারগুলো এখন সরাচ্ছি, পাঁচ টাকা দেবে তো, এর আগে একদিন সরিয়ে পাঁচ টাকা নিয়েছিলাম। এরা নিশ্চিন্ত মনে দেখো শুয়ে আছে, চার পিস আছে, চার পিস, ওই একটা রাস্তায় ওখানে একটা শুয়ে। এরা কিন্তু কোনোটাই আমাদের পোষা কুকুর নয়, মানে রাস্তার কুকুর এরিয়ায় যেই কুকুরগুলো থাকে, ওরা এখানে খাওয়া দাওয়া আর একটু ভালোবাসা পায় বলে আমাদের বাড়ি থেকে যায় না, কুকুর বলো বিড়াল বলো সব। আর একটা সিজন আছে, এই সিজনে ধান টান পাকে, তো শালিক পাখিগুলো অন্য জায়গায় চলে যায়, শালিক বাবুই সমস্ত পাখি আসে এখানে সকালে ভুজিয়া খেতে। আমার ঠাকুর জামাই তো প্রত্যেক দিন ওদেরকে ভুজিয়া দেয়, তো আর কদিন পর থেকে আসবে দেখাবো তোমাদের সকালবেলায়। রাজু যে সবার সাথে দুষ্টুমি করে সেটা কিন্তু একদমই নয়, দুষ্টুমি করলেও দেখো ওর দিদার শরীর খারাপ, মানে জ্বর এসছে মায়ের, তো সেই জন্য ওর দিদার গা হাত পা টিপে দিচ্ছে, কি ভালো লাগে না দেখতে। আমি ব্লগ করছি আর আমাদের হোম টিভির কি আওয়াজ আসছে দেখেছো? এটা ফার্স্ট টিপ সিনেমা চলছে, চারটে থেকে সাড়ে সাতটা অবধি সেকেন্ড টিপ, সাড়ে সাতটার পর থেকে আটটা অবধি টিভি চলে, সাড়ে আটটা অবধি, তারপরে বন্ধ হয়ে যায়, কারণ শীতের মধ্যে ওরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমার আবদার হলো ওর কাজ হয়ে গেলেই কি করতো ঘুরতে নিয়ে যাবো, যাবো যাবো কালকে নিয়ে যাবো। এই সত্যি করেই
কালকে একটা সাইকেল কিনবা কি সাইকেল দরকার হ্যাঁ হ্যাঁ সাইকেল দরকার কই কই একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল আমি খোঁজ পেয়েছি কোথায় দাঁড়াও যদি কিনে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ঠিক আছে আগে ওর সাথে কথা বলে নিই যে কিনবে কিনা কি রকম কি জিনিস তো দরকার আমার দরকার হ্যাঁ সাইকেল দরকার আছে কোথায় সাইকেল তেলের ভীষণ দাম তেলের মধ্যে দাম ফাম বুঝি না কি তোমার একটা সাইকেল দরকার একদম একদিনের জ্বরে মায়ের শরীরের হাল খুব খারাপ একদম ওঠার ক্ষমতা নেই ওষুধ খেয়েছে জ্বরটা একটু কমেছে মা বিকালে ডাক্তারের কাছে যাব কিন্তু গাফিলতি একদম নয় এ দেখো এখানে জল থাকে ও এখান থেকে জল তুলে এখান দিয়ে ও টলিতে তোলে সাপ্লাই সাপ্লাই আর রাজু যে শুয়ে আছে সায়ন আমি জল নেব একটা জল 100 টাকা 20 টাকার বদলে আজ আমি সাধন হবে টলে আমি কিন্তু শুয়েছিলাম শোয়া থেকে উঠে পড়েছি আবার হয়েছি শো ভালো লাগছে না কি করব তোমাদের দাদা কাজে চলে গেল মায়ের শরীরটা ভালো না মা শুয়ে রয়েছে তারপরে আমার ননদ বাবা সব টিভি দেখছে ওরা টিভি পাগল আমার ভালো লাগছে না কিছু আমি এখন শুয়ে থাকবো বিকালবেলায় উঠোনে ঘুরতে ঘুরতে আমি কি শুধু তোমাদের সাথেই গল্প করেছি এরকম কিন্তু নয় ঘুরতে ঘুরতে আমি কিন্তু আর একটা গল্পের মানুষ পেয়ে গেছি দুজন দেখাবো অবশ্যই দেখাবো তারা কোথা থেকে এসছে কি বৃত্তান্ত তারা নিজ মুখেই বলবে ঠিক আছে হ্যালো আমার বাড়ি একদম সাথীদের বাড়ির কাছাকাছি তোমার ধরো আমার বাড়ি হচ্ছে পূর্বস্থলিতে আর আমার মা আমি সাথীদের ভিডিও খুব দেখি আর এই যে আমার হাজবেন্ড তো সাথীদের সঙ্গে দেখা করতে এসেছি খুব ভালো লাগে আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই ভীষণ ভালো লাগছে টাইমটা কেটে যাচ্ছে বেশ মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কিভাবে সাথীদের মানে মাথার পোকা মনে হয় খেয়ে ফেলেছি প্রচুর বকেছি সেই থেকে একদম না প্রচুর তরবর তরবর করে প্রচুর বকেছি এরাও জানে আর তোমরাও জানো আমি গল্প করতে কিন্তু ভীষণ ভালোবাসি ঠিক আছে তো গল্পের মানুষ হলে তো আরো বেশি গল্পের জমে যায় এই আর কি মানে খুব ভালো লাগছে প্রচুর কথা হচ্ছে আমাদের আর খুব ভালো লেগেছে আর তোমরাও বলে দিয়েছে তো দিদির বোন তো বলে দিয়েছে এতেই একদম 100 ঠিক আছে তাহলে একটু গল্প করি হ্যাঁ সাপোর্ট করো এখন আমাদের পিকনিক প্ল্যান হচ্ছে কপিল বলছে 5 টাকা আমি আছি যেখানে কম সেখানে আমি আছি এটা যদি 100 টাকার ব্যাপার হতো 50 টাকার ব্যাপার হতো আমি ক্যান্সেল আমি করব পাপড় ভাজা মুড়ি পাপড় ভাজার মুড়ি 5 টাকা করে 5 টাকা খাই নিয়েছে রাজু 25 গ্রাম মুড়ি ইরাম পাপড়ও কিনে রেখে দিয়েছে বলছে খেয়ে নিয়েছে আজকে সকালে পিকনিক হতে হতেও হয়নি সায়নের হাতে ব্যথা বলে উনুন কাটতে পারবে না তো পাপড় ভাজা মুড়ি ঠিক আছে চলবে দেখো কোথাও আর ফাঁক নেই এমন ভাবে শুয়েছে শুধু হাঁটুটা উঠে রয়েছে বলে একটু বোঝা যাচ্ছে যে না ওখানে কেউ শুয়ে আছে আমার ভাগ্নি গেছিল চপ ফুলুরি আনতে চপ ফুলুরি আনতে গেছিলি মাস্ক কোথায় মুখের আরে পাঁচটা চপ পাঁচটা বেগনি সব ঠিক আছে কিন্তু মুখের মাস্ক কোথায় এই যাও মাস্ক পরেনি একদম মাস্ক পরবি আর পরে কোথাও বেরোলে হ্যাঁ আর সবার সামনে কথা দে বল মাস্ক পরব মাস্ক পরব সবাইকে গুড ইভিনিং বলো বলো ওরে বাবা রে আদর হচ্ছে বিরিয়ানি আমাকে ওই ওই ইয়েটা একটুখানি দে আরে না নাও 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 না আমার অ্যাসিডিটি ব্যাস আরে নাও আমি না 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 আমি পারবো না আমি পারবো না ডিম ভাজা হয়ে গেল দুটোই পোজ বানিয়েছো ও বললো পোজ খাবো ওটা দু পিঠ ভাজা আমারটা এক পিঠ ভাজা তো যাই হোক রাত্রের ভাতটা খাওয়া হয়ে গেলে আর তেমন কোনোই কাজ নেই বিশেষ কোনো কাজ কি কোনো কাজ নেই মশাই ঠেঙিয়ে শুয়ে পড়বো আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে হবে কেমন তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কালকে সকালে আবার দেখা হচ্ছে গুড নাইট